আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে অভিনন্দন জানিয়ে বলোনিয়া রান্নাঘর থেকে আর একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ট্রবেরি ক্রিম কেক। এই কেকটি আমি কিভাবে বানাই এখন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি কিছু স্ট্রবেরি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। এখন একটি প্যানে আমি স্ট্রবেরিগুলো দিয়ে চুলাটা ধরিয়ে তারপর হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে জাল করে নেব। এখানে আমি আর কিছু দিব না, শুধু চিনি আর স্ট্রবেরি মিডিয়াম আঁচে চুলা রেখে এগুলি একটু ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে জাল করে নেব। এই তো এখানে আমার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণে চিনি থেকে কত পানি উঠে গেছে। এখানে আর বাড়তি পানি দেওয়ার প্রয়োজন হবে না, কারণ স্ট্রবেরিগুলো এমনিই নরম, এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। আমি সব সময় এখানে চুলাটা মিডিয়াম আঁচে রেখে স্ট্রবেরির পানিগুলো ভালোভাবে জাল করে নিব। তারপর এখানে স্ট্রবেরিগুলো ভালোভাবে জাল করে পানিটা যখন প্রায় শুকিয়ে একটু একটু ভেজা ভেজা থাকবে তখন আমি নামিয়ে নেব। এই তো এখানে আমার স্ট্রবেরিগুলো জাল দেওয়া হয়ে গেছে। এখন এগুলো আমি চুলা থেকে নামিয়ে রাখবো, একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। স্ট্রবেরিগুলো ঠান্ডা হতে থাক, এদিকে আমি ঘরে থাকা কিছু বিস্কিট নিয়ে নিয়েছি, এগুলিকে আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি বাটার নিয়ে নিয়েছি। এই বাটারগুলো এখন আমি চুলায় অথবা ওভেনে গরম তাপে গলিয়ে নিব, দিয়ে আমি বিস্কিটের গুঁড়ার সঙ্গে ভালোভাবে বাটারগুলি মিশিয়ে নেব। এখানে আমি এক কাপ পরিমাণ বিস্কিটের গুঁড়া এবং হাফ কাপ পরিমাণ বাটার নিয়ে নিয়েছি। এখানে আমি ভালোভাবে বিস্কিটের গুঁড়ার সঙ্গে বাটার মিশিয়ে তারপর একটি কেক বানানোর বক্স নিয়ে নিয়েছি। এই বক্সের ভিতরে বিস্কিটের গুঁড়া ঢেলে ভালোভাবে চেপে চেপে সেট করে নিতে হবে এবং চামচ দিয়ে চেপে চেপে তারপর লো একটা ভারী কিছু দিয়ে আরও চাপ দিয়ে শক্ত করে শেপটা দিয়ে নিতে হবে। আর এখানে কেকের বক্স এমন নিতে হবে যেটা খুলে ফেলা যায়। এইতে এখানে আমি চামচ দিয়ে চাপার পর লোহার ছেঁচনির হাতল দিয়ে ভালোভাবে চেপে চেপে কেকটাকে আমি সেট করে নিব। তারপর এখানে 3-4 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব এই কেকটা ভালোভাবে সেট হওয়ার জন্য। লিকুইড দুধ দেওয়ার পর একটু ভালোভাবে এদিক সেদিক নাড়িয়ে দিলেই দুধগুলি ভেতর পর্যন্ত চলে যাবে। এখন আমি নিয়ে নিলাম এক বক্স, এখানে এক কাপ পরিমাণ হবে রিকোত্তা। এই রিকোত্তা আমার এখানে রেডিমেড পাওয়া যায়, তাই আমি রেডিমেডটা ইউজ করলাম। আপনারা যদি রেডিমেড না জোগাড় করতে পারেন তাহলে আপনি হাতে ছানা বানিয়ে ভালোভাবে পানি ঝরিয়ে তারপর সেই ছানা এখানে রিকোত্তা হিসেবে ইউজ করতে পারেন। তারপর রিকোত্তার সঙ্গে আমি আরও হাফ কাপ পরিমাণ চিনি ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে এখানে আমি সেই স্ট্রবেরি যে জাল করে রেখেছিলাম সেগুলির সঙ্গে এখানে এই রিকোত্তা আর চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি স্ট্রবেরির সঙ্গে হাফ কাপ চিনি দিয়েছিলাম আর রিকোত্তার সঙ্গে হাফ কাপ দিলাম, মোট এক কাপ চিনি হলো। এখানে আপনি মিষ্টিটা আপনার স্বাদ মতো দিয়ে নেবেন। আর এই স্ট্রবেরি আর রিকোত্তার সঙ্গে আমি এক প্যাকেট আগার আগার পাউডার ভালোভাবে মিশিয়ে নেব, যেন একটু দলা হয়ে না থাকে। এই এক প্যাকেট আগার আগার পাউডার ভেতরে 2 টিস্পুন পরিমাণ আগার আগার পাউডার থাকে, আমি পুরো প্যাকেটটাই দিয়ে নিয়েছি। তারপর ভালোভাবে মেশানোর পর এখানে এগুলি আমি আবার চুলায় জাল করে নেব। যখন এগুলি বলক উঠে যাবে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর এগুলি আমি নামিয়ে নিব। এই তো এখানে আমার ভালোভাবে বলক উঠে গেছে, এখন একটু নাড়াচাড়া করেই আমি নামিয়ে আর অপেক্ষা করব না, গরমটাই আমি ওই বিস্কিটের উপরে ঢেলে দিব। তারপর ঢেলে দেওয়ার পর আমি একটু কেকের বক্সটা ভালোভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সমান করে নেব। এখানে কালারটা স্ট্রবেরি কালারটা কত সুন্দর এসেছে, বেগুনি বেগুনি কালার। এতে এখন আমি অপেক্ষা করব এটা ঠান্ডা হওয়ার জন্য।
ठंडा हार पर ये एक ढेके सारा रात फ्रिजे रेखे दीब तरपर हमें पर दिन सकाल बल्ले बैर निब ये हमें पर दिन सकाल बल्ला बैर कर एके बारे भलोभवे केकटा सेटिंग गे एखी केकर बक्सटा साइड थे खुले एकटू छुरी दिए केकर एक पास एकटू आगला कर दी पुरो केकटा छुटे जाए यह तो हमारे केकटा हो गए एखी ये केकटा केटे परेशन करब य गरम अवस्था कत सुंदर बेगुनि बेगुनि कलर छो ठंडा हार पर एक कलर का हल्का गेते असुविधा नहीं अपनारा जेखने और गारो कलर करते चान रेड फूड कलर का एक फुटा दिए नीते हमें कलर यूज करी हल्का बेगुनि बेगुनि कलर एस एट देखते खराब लगे ना तब खेते किन्तु असम्भव मजार होच्चारा किन्तु स्ट्रॉबेरी क्रीम केकटा भीषण पसंद करे अपनारा एक बार बासा ट्राई कर देखें हमार रेसिपिटी जो अपने भलो लागे अवश्य अपनारा बासा एक बार हलो ट्राई करबें और हमार चैनल सबस्क्राइब कर देवें पाशे थाका बेल आइकन क्लिक कर देवें तो हमें हमार भिडियोर नित्य नतन नोटिफिकेशन अपनारे पहुँचे जाए एक लाइक देवें कमेंट करबें फ्रेंड्स एंड फैमिलिर संगे शेयर कर देवें एधरण क्रीम जातीय केक किन्तु गरमे खेते बेशी भलो लागे कारण एर स्वादटा अनेकटा आइसक्रीमेर मतो लागे এই গরমের মধ্যে বাহির থেকে এসে ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা কেকটা বের করে খাবেন দেখবেন শরীর মন প্রাণ সবই জুড়িয়ে যাবে আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোন রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।